প্রাচীন সভ্যতার গল্প বলবো তোমাদের। আজকের গল্প চীন দেশটাকে নিয়ে, চীনের প্রাচীন সভ্যতা নিয়ে। আদিকালে যে আদিম মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াত, জীবন কাটাতো অন্যান্য পশুর মতোই, কেবল খাবারের খোঁজ করে, সেই মানুষের বংশধররাই আজকের আধুনিক মানুষ। তুমি, আমি, আমাদের সকলের পূর্বপুরুষ সেই সব আদিম মানুষেরা। সেদিনে সেই বনবাসী মানুষ হঠাৎ করে আজকের এই কম্পিউটার ইন্টারনেটের যুগে এসে পৌঁছয়নি। লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ আজকের এই অবস্থায় এসেছে। ছবিতে দেখছি আদিম অবস্থা থেকে ধীরে ধীরে মানুষ উন্নত অবস্থায় পৌঁছেছে। আদিম মানুষ নিজেদের চেষ্টায় হাতিয়ার ব্যবহার করতে শিখল, আগুনের ব্যবহার শিখল, শিখল পোশাক বানাতে, ছবি আঁকতে, কথা বলতে। গুহাবাসী আদিম মানুষের আঁকা একটা ছবি দেখছি, কি সুন্দর না? একসময় মানুষ গ্রাম তৈরি করল, তারা বুদ্ধি আর পরিশ্রমের জোরে ঘরবাড়ি বানানোর কৌশলও শিখল, চাষবাসের সুবিধাজনক পদ্ধতি আবিষ্কার করল, রাস্তা বানালো, গাড়ি বানালো, বানালো কত যন্ত্রপাতি, তৈরি করলো লেখার হরফ, রাজ্য পরিচালনার নানা নিয়মকানুন। এসব উন্নত ব্যবস্থার ব্যবহার করে সেই গ্রামকেই মানুষ শহর বানিয়ে ফেলল। বনবাসী মানুষ হলো শহরবাসী। মানুষের জীবনযাপনের ধরনের এই যে উন্নতি, একেই আমরা বলি সভ্যতা। পৃথিবীর সব মানুষ একই সময়ে সভ্যতা গড়েনি, একই সঙ্গে পৃথিবীর সব অঞ্চলেও আসেনি সভ্যতা। সবচেয়ে পুরনো সভ্যতা বলা হয় মিশর ও মেসোপটেমিয়া সভ্যতাকে, এদের বয়স প্রায় 6000 বছর। এরপরে যে সভ্যতাগুলো এসেছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো চীন সভ্যতা। এই বইয়ে আমরা চীন সভ্যতার গল্প শুনব। আজ থেকে প্রায় 5 লক্ষ বছর আগেও চীন দেশে মানুষ ছিল, তবে তাদের সভ্যতা শুরু হয় মোটামুটি 5000 বছর আগে। ছবিতে পিকিং মানবকে দেখতে পাচ্ছি, 5 লক্ষ বছর আগেকার চৈনিক মানুষ তারা। পৃথিবীর মানচিত্রে মন দিয়ে দেখলে দেখতে পাবে চীন দেশের চারপাশে আছে সমুদ্র, পর্বত, মালভূমি, মরুভূমি, বন। এগুলো পেরিয়ে চীন দেশে আসা বা ওই দেশ থেকে বাইরে যাওয়া সেই পুরনো দিনে খুব সহজ ছিল না, ফলে বাইরের পৃথিবী থেকে চীন প্রায় আলাদা হয়েই ছিল। তাই চীনের লোকেরা বাইরের পৃথিবীর সঙ্গে তেমন পরিচিত হতে পারেনি। তারা নিজেদের সবার চেয়ে উন্নত ভাবত, চীন দেশটা রয়েছে স্বর্গের ঠিক নিচেই। তবে তারা শুধু ভেবেই বসে থাকেনি, মেধা ও চেষ্টার জোরে তারা নিজেদের সেই সময়ের অন্যান্য মানুষের তুলনায় খুব উন্নত অবস্থানে নিয়ে গিয়েছিল। এখানে আমরা চীনের মানচিত্র দেখতে পাচ্ছি, এই লাল রংটা হলো চীন দেশ। কত বড় দেখেছো! আর এইখানে পুচকু আমাদের বাংলাদেশ, এই হলো ভারত, এখানে নেপাল, এখানে পাকিস্তান। দেখো চীনের কত প্রতিবেশী, চারিদিকে কতগুলো দেশ। তোমরা তো জানোই নদী তীরে ফসল ফলাতে খুব সুবিধা হয়, ফলে মানুষের পক্ষে নিজেদের এবং পোষা প্রাণীর খাবার জোগাড় করা সহজ হয়। অন্যান্য সভ্যতার মতো চীন দেশেও সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে। সেদেশে হুয়াংহো, ইয়াংসিকিয়াং ও শি নদীর তীরে তিনটি আলাদা সভ্যতা গড়ে ওঠে। মনে করা হয় প্রায় 5000 বছর আগে এই হুয়াংহো নদীর তীরের মানুষেরাই প্রথম চীন সভ্যতার সূচনা করে। ছবিতে আমরা চীনের হুয়াংহো নদীকে দেখছি। চীন দেশের এই হুয়াংহো ছিল অগভীর নদী, ফলে বর্ষার মৌসুমে প্রতি বছর সেখানে বন্যা হতো। নদীর দুই তীরের ঘরবাড়ি, জোয়ার, গমের ক্ষেত সব ডুবে যেত, মানুষের কষ্টের সীমা থাকতো না। কিন্তু তারা হতাশ হয়নি, একসময় তারা নদীতে বাঁধ দিয়ে বন্যার পানি থেকে নিজেদের রক্ষা করতে শিখে যায়। সেই সঙ্গে আবিষ্কার করে কেমন করে বন্যার জল ধরে রেখে অন্য সময়ে তা সেচের কাজে ব্যবহার করা যায়। এর ফলে কৃষির যেমন উন্নতি হয় তেমনি সভ্যতাও এগিয়ে যায়। একেবারে প্রাচীন চীনের ইতিহাস নিয়ে নানা গল্পকথা প্রচলিত আছে, এর ঠিক ভুল আজও জানা যায়নি। গল্প অনুসারে চীনের প্রথম সভ্য রাজা ফুসি
আজ থেকে প্রায় 5000 বছর আগে তার রাজত্ব ছিল। তার সময়ে পরিবার ও সমাজ তৈরি হয়, লেখার আবিষ্কার হয়, সঙ্গীত ও চিত্রশিল্পের প্রসার ঘটে। রাজা ফুসির পর আসেন রাজা শেন নাং। তার সময় চীনে চিকিৎসাবিদ্যা ও কৃষির উন্নতি হয়, ক্যালেন্ডারের আবিষ্কার হয়। চীনাদের প্রাচীন রূপ উপকথায় 5 জন রাজার কথা বলা হয়। এরা চীন দেশকে খুব উন্নত করেন। প্রায় 4500 বছর আগে ওয়াংতি নামের একজন শক্তিশালী রাজা ওয়াংহো নদীর তীরে একটা বড় রাষ্ট্র গড়ে তোলেন। চীনা ইতিহাসবিদরা তাকেই চীন দেশের প্রথম সম্রাট বলে মনে করেন। প্রাচীন চীনে বেশ কয়েকটি রাজবংশ ছিল। চীন সভ্যতায় এদের অবদান সবচেয়ে বেশি শাং এবং চৌ রাজবংশের। শাংদের আগে ছিল শিয়া রাজবংশ। তাদের প্রথম রাজা ইউ বন্যা নিয়ন্ত্রণ করে চীনের মানুষকে রক্ষা করেন। তিনি পাশের রাজ্য মিয়াওকে পরাজিত করে সেখানকার মানুষদের ধরে এনে তাদের দিয়ে কাজ করাতে শুরু করেন, অর্থাৎ চীনে দাস প্রথার সূচনা করেন রাজা ইউ। শাংদের রাজত্বকাল থেকে চীনের সত্যিকারের তথ্যভিত্তিক ইতিহাস পাওয়া যায়। রাজা ইউর তৈরি দাস ব্যবস্থা এ সময়ে প্রসার পায়। সে সময়ে মৃত প্রভুদের সঙ্গে তাদের দাসদেরও কবর দেওয়া হতো। ওয়াংহো নদীর কাছে হোনান প্রদেশে মাটি খুঁড়ে শাংদের রাজধানী পাওয়া গিয়েছে। একজন শাং রাজার ছবি দেখতে পাচ্ছি। শাং রাজাদের সময়ে চীনা ভাষার খুব উন্নতি হয়। ভেড়ার হাড়ে, হরিণের শিঙে, কচ্ছপের খোলে খোদাই করা সে সময় লেখা পাওয়া গিয়েছে। তখনকার চীনের শিল্পকলারও উন্নতি হয়। পশুর হাড়, শিং, ঝিনুক, হাতির দাঁতের শিল্পকর্ম, তীর ধনুক, চাকাওয়ালা ঘোড়ার গাড়ি, চামড়ার বর্ম, অস্ত্র, বাদ্যযন্ত্র, মুখোশ ইত্যাদি তৈরিতে শাং কারিগররা দক্ষ ছিল। ব্রোঞ্জ, মাটির তৈরি পাত্র, জীবজন্তু শিকারের ছবি পাওয়া গেছে। শাং আমলে তৈরি হাতির দাঁতের একটা মূর্তি, ব্রোঞ্জের তৈরি সে সময়ের পাত্র। সে সময়ে চীনা মানুষ নিজেদের পূর্বপুরুষ ও প্রকৃতির শক্তিগুলোকে পূজা করত। মৃত রাজাকেও কখনো কখনো পূজা করা হতো। এ যুগের প্রধান দেবতা শাংতি। শাংতি বৃষ্টি, শস্য ও যুদ্ধের দেবতা। শাং যুগে চীনে গম ও যবের চাষ বেশি হতো, ধান চাষও হতো, আবার অনেক পশুও পালন করা হতো। এ সময় যোদ্ধা জাতি চৌদের আক্রমণে শাং রাজত্ব ধ্বংস হয়। চৌ রাজাদের সময় চীনা সভ্যতা অনেক এগিয়ে গিয়েছিল। চৌ রাজারা চীন দেশের আশেপাশে অনেক এলাকা দখল করে নেয়। চীন দেশটি তখন খুব বড় হয়, তাই এ সময়কে বলা হয় চীন সভ্যতার ইতিহাসের স্বর্ণযুগ। তখন এত বড় দেশ একজন রাজার পক্ষে শাসন করা সহজ ছিল না, তাই চীন সাম্রাজ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে এক একজন শাসকের হাতে তুলে দেওয়া হলো। এই শাসকদের বলা হয় সামন্ত প্রভু। এরা রাজাকে কর দিত। রাজা নিজে 5 বছর পরপর রাজত্ব ঘুরে দেখতেন। সামন্ত প্রভুদের শাসনে সমাজে ধনী গরিবের পার্থক্য খুব বেড়ে গিয়েছিল। চৌ সম্রাটদের ঈশ্বর প্রেরিত বলে মনে করা হতো, তাই তারা ছিল একাধারে সম্রাট ও প্রধান পুরোহিত। চীন সভ্যতার সাধারণ মানুষ মূলত কৃষিকাজ করত। তারা কৃষিকাজে পশুর ব্যবহার করত। তখনকার কৃষকরা দরিদ্র ছিল। এই ছবিতে চীনাদের কৃষিকাজে পশুর ব্যবহার দেখতে পাচ্ছি। চীন সভ্যতা একদল ব্যবসায়ী তৈরি হয়, আর বাণিজ্য কেন্দ্র হিসেবে অনেক শহরও গড়ে ওঠে। সেই সময় গাধা ও উটের সাহায্যে মাল পরিবহন করা হতো। এ সময় শস্য, লবণ ও রেশম বেশি রপ্তানি হতো। পরিবারগুলো ছিল পিতৃপ্রধান, তাই মেয়েদের অধিকার ছিল কম। ব্রোঞ্জপাত, কাঠ, রেশমি কাপড়, বাঁশের ছোট খণ্ডের উপর লেখা ও আঁকা হতো। চৌ আমলে রেশমের উপরে আঁকা একটা ছবি দেখতে পাচ্ছি, কি সুন্দর! চৌ রাজাদের সময়ে চীনের গৌরবের আসল কারণ ছিল অনেক জ্ঞানী ও সাধু পুরুষের জন্ম হওয়া। সেরকম একজন ছিলেন লাওৎসে। তিনি মানুষকে কুসংস্কার মুক্ত করতে চেয়েছিলেন। তার মতে মানুষ সুন্দর, পবিত্র, কল্যাণপ্রবণ জীবনের অধিকারী হলে সে হবে ধার্মিকের চেয়েও উন্নত মানুষ। লাওৎসের একটা মূর্তি দেখতে পাচ্ছি। চীনে এই সময় আরও একজন বড় মানুষ জন্মেছিলেন, তার নাম কনফুসিয়াস।
চীন দেশটি তখন ছোট ছোট রাজ্যে বিভক্ত। রাজ্যগুলো নিজেদের মধ্যে ঝগড়া মারামারিতে ব্যস্ত, আবার বাইরের শত্রুর আক্রমণও হয়। কনফুসিয়াস এই দুর্দশা থেকে দেশকে মুক্ত করতে চরিত্র ও নীতিবোধের উন্নতির কথা বলতেন। প্রত্যেক মানুষ যেন আচার ব্যবহারে ভালো নীতি পালন করে, তিনি সেজন্য উপদেশ দিতেন। তার কাছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি জ্ঞান অর্জন করতে বলতেন, বলতেন জ্ঞান অর্জনের জন্য পরিশ্রম করতে। চীনা দার্শনিক কনফুসিয়াসের ছবি দেখতে পাচ্ছি আমরা। চীনের অর্থনীতি কৃষি নির্ভর হলেও চীনের সভ্যতা এগিয়েছে শিল্পের হাত ধরে। কাপড় বোনা, মাটি ও চীনামাটির শিল্প, ধাতব শিল্প, এসবে তারা খুব উন্নতি করেছিল। চীনের লোকেরা গুটিপোকার চাষ, নৌকা, মালটানা গাড়ি তৈরি করতে শিখেছিল। লেখন পদ্ধতি, সঙ্গীত, চিত্রকলা, চিকিৎসাবিদ্যায়ও জ্ঞান লাভ করেছিল। চীনা লেখা পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো। এর বয়স 3,500 বছর। বর্ণমালার বদলে তারা ছবির সাহায্যে ভাব প্রকাশ করত। একে বলে হায়ারোগ্লিফিক। তাদের প্রায় 2,000 এরকম শব্দচিত্র ছিল। ছবিতে চীনের হায়ারোগ্লিফিক দেখতে পাচ্ছি। প্রাচীন চীনের চিত্রলিপি এভাবে বদলে বদলে এখনকার চীনের বর্ণমালা এসেছে। কেমন করে বদলেছে? এই বর্ণটা এসেছে এই সূর্য থেকে। সূর্য বদলে এমন হয়েছে, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এই রকম। এই বর্ণটা, এই চোখটা দেখো, বদলে বদলে এরকম হয়েছে। গাছটা বদলে বদলে এই রকম হয়েছে। এইরকমভাবে ঘোড়াটা বদলেছে, মাছটা বদলেছে, সব কিছুই বদলে বদলে এখনকার বর্ণমালার চেহারাটা পেয়েছে। প্রাচীন চীন সভ্যতার স্থাপত্য এখন খুব বেশি টিকে নেই। তার বড় কারণ হলো তাদের বেশিরভাগ স্থাপত্য ছিল কাঠের তৈরি। তবে একটি আশ্চর্য জিনিস এখনও টিকে আছে। এটি এত বড় যে মহাশূন্য থেকেও দেখা যায়। সেটি হলো চীনের মহাপ্রাচীর। বাইরের শত্রুরা যেন চীন দেশকে আক্রমণ করতে না পারে, সেজন্য চীনা রাজারা এটি বানিয়েছিলেন। এটি প্রায় 4,000 কিলোমিটার লম্বা, আর বানাতে সময় লেগেছিল প্রায় 1,500 বছর আগে। 1,500 বছর, এই হলো চীনের মহাপ্রাচীর। চীনে একের পর এক রাজবংশ এসেছে। রাজা চলে গেছে, কিন্তু রয়ে গেছে তাদের সৃজনশীল প্রয়াস। তাদের নানা কীর্তিতে মানব সভ্যতা সমৃদ্ধ হয়েছে। তবে সব সভ্যতার মতো চীন সভ্যতারও অন্ধকার দিক হলো শ্রমজীবী মানুষদের শোষণ। তাদের কাঁধে ভর করে চীন সভ্যতা এগিয়েছে, কিন্তু শ্রমজীবী মানুষরা তাদের শ্রমের মর্যাদা, মূল্য, স্বীকৃতি কিছুই পায়নি। তাদের গায়ের ঘামের গন্ধ হারিয়ে গেছে ইতিহাসের গল্পে, আর রাজাদের কীর্তির সুবাসের তলায়। চীন সভ্যতা নিয়ে গল্প এখানে শেষ হলো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।